ভীষণ ক্ষুধার্ত আছি। উদরে শরীর বৃত্ত ব্যাপে অনুভূত হতে থাকে প্রতিপলে সর্বগ্রাসী ক্ষুধা। অনাবৃষ্টি যেমন চৈত্রের শস্য ক্ষেত্রে জেলে দেয় প্রভূত দাহন, তেমনি ক্ষুধার জ্বালা জলে দেহ দুবেলা দুমুঠো পেলে মোটে নেই অন্য কোনো দাবি। অনেকেও অনেক কিছু চেয়ে নিচ্ছে, সকলেই চাই বাড়ি গাড়ি টাকা করি, কারো বা খ্যাতির লোভ আছে। আমার সামান্য দাবি পড়ে যাচ্ছে পেটের প্রান্তর, ভাত চাই। এই চাওয়া সরাসরি ঠান্ডা বা গরম, সরু বা দারুণ, মোটা রেশনের লাল চাল হলে কোনো ক্ষতি নেই। মাটির শান্তি ভর্তি ভাত চাই, দুবেলা দুমুঠো পেলে ছেড়ে দেব অন্য সব দাবি। অযৌক্তিক লোভ নেই, এমনকি নেই যৌন ক্ষুধা। চাইনি তো নাভি নিম্নে পরা শাড়ি, শাড়ির মালিক যে চায় সে নিয়ে যাক, যাকে ইচ্ছা তাকে দিয়ে দাও। জেনে রাখো আমার ওসবের কোনো প্রয়োজন নেই। যদি না মেটাতে পারো আমার সামান্য এই দাবি, তোমার সমস্ত রাজ্যে দক্ষ যজ্ঞ কাণ্ড ঘটে যাবে। ক্ষুধার কাছে নেই স্থনিষ্ঠ আইন কানুন, সম্মুখে যা পাবো খেয়ে যাবো অবলীলাক্রমে, থাকবে না কিছু বাকি, চলে যাবে হাব হাতের গ্রাসে। যদি বা দৈবাৎ সম্মুখে তোমাকে ধর পেয়ে যাই, রাক্ষসে ক্ষুধার কাছে উপাদে উপাচার হবে। সর্বপরিবেশ গ্রাসী হলে সামান্য ভাতের ক্ষুধা ভয়াবহ পরিণতি নিয়ে আসে নিমন্ত্রণ করে। দৃশ্য থেকে দ্রষ্টব্দি ধারাবাহিকতা খেয়ে ফেলে অবশেষে যথাক্রমে খাব গাছপালা নদী নালা গ্রামগঞ্জ ফুটপাথ নর্দমার জলের প্রপাত চলাচলকারী পথচারী নিতম্ব প্রধান নারী উড্ডিন পতাকা সহ খাদ্যমন্ত্রী ও খাদ্যমন্ত্রীর গাড়ি। আমার ক্ষুধার কাছে কিছুই ফেলনা নয়, ভাত দে হারামজাদা, তা না হলে মানচিত্র খাবো।